লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটি প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গিয়েছে, এখন আমি নুডলসটা ভেঙে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। দুই থেকে তিন মিনিট পর নুডলসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। এখানে আমি একটি মিক্সিং বলে সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া নুডলসটা নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, দিয়ে দিব কাঁচা মরিচের কুচি, যে যত পরিমাণ ঝাল খান সে পরিমাণে দিতে পারেন। এখন দিয়ে দিব 1টি ডিমের কুসুম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি 1টা আলুর অর্ধেক গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন নুডলসের প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি লাড্ডু শেপ দিয়ে দিব। প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, এখন এখান থেকে অল্প পরিমাণে নুডলস নিয়ে নিচ্ছি। নুডলসটা নিয়ে ভালো করে প্রথমে আমি গুল করে নিব, এরপর 2 হাত দিয়ে রাউন্ড শেপ করে নিব। ফ্রেন্ডস, দেখুন আমার লাড্ডু শেপ করা হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো লাড্ডু শেপ করে নিব। এখানে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 1টি ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে 1 প্যাকেট নুডলস ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি শেপ করা এখান থেকে 1টি লাড্ডু নিয়ে প্রথমে ময়দায় গড়িয়ে নিচ্ছি। ময়দায় ভালো করে গড়িয়ে নিয়ে ডিমে দিয়ে দিচ্ছি। এখন এর গায়ে ভালো করে ডিম লাগিয়ে নিতে হবে। এখন আমি গুঁড়ো করা নুডলসটা এর গায়ে লাগিয়ে নিব, যাতে উপরের ভাবটা ক্রিসপি হয়। ফ্রেন্ডস, দেখুন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। নুডলসের লাড্ডুগুলো ভাজার জন্য আমি এখানে 1টি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি শেপ করা নুডলসের লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে আমি নুডলসের লাড্ডুগুলো ভেজে নিচ্ছি। একটু কালার চেঞ্জ হওয়ার পরে আমি উল্টে পাল্টে নুডলসের লাড্ডুগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব। নুডলসের লাড্ডুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন গোল্ডেন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নেই পরিবেশন করার পর কেমন হয়। তৈরি হয়ে গেল নুডলসের লাড্ডু, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং উপরের দিকটা খুবই ক্রিসপি ভাব হয়েছে। এটা দেখতে যতই না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট।
आशा करछी आमारे रेसिपिटी आपनादेर सबार काछे भालो लेगेछे। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।